Hello students, আজ আমরা ক্রমিক সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করছি। 10টি ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে সহজে নির্ণয় করা যায় সে সম্পর্কে কিছু বলছি। এখানে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 এবং 34 এই 10টি ক্রমিক সংখ্যার যোগফল প্রথম সংখ্যা 25 যোগ 4 সমান সমান 29 ওর পাশে 5 বসিয়ে দিলেই যোগফল পাওয়া যাবে। এটা সবথেকে সহজ পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো 25 এবং 34 এর মাঝখানে 29 এবং 30 এই দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা গড় বের করে দশমিক না দিলে আমরা যোগফল পেয়ে যাব। 29 যোগ 30 সমান সমান 59, দশমিক না দেওয়ার জন্য একটা শূন্য বসিয়ে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা যোগফল পেয়ে গেলাম 295। আরেকটি পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ সংখ্যাগুলির সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে সাধারণ সূত্র, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বা সংখ্যাগুলির সংখ্যা ভাগ 2। তাহলে কি হলো, 25 যোগ 34 59, 5 গুণে 10 গুণ 5 সমান সমান 295। এভাবে আমরা যে কোনো 10টি ক্রমিক সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে শেষোক্ত পদ্ধতিটা যে কোনো ক্রমিক সংখ্যার যোগফল হিসেবে ব্যবহার করা যায় এবং প্রথম পদ্ধতিটা শুধুমাত্র 10টি ক্রমিক সংখ্যার যোগফল হিসেবে ব্যবহার করা যায়। বন্ধুরা, এবার আমরা আরো 10টি ক্রমিক সংখ্যা নিয়ে দেখি ওই একই পদ্ধতিতে আমরা যোগফল নির্ণয় করতে পারি কিনা। 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 এই 10টি ক্রমিক সংখ্যার যোগফল প্রথম সংখ্যা 42 যোগ 4 সমান সমান 46 ওর পাশে 5 টুকলেই আমরা যোগফল 465 পেয়ে যাব। অথবা এই 10টি ক্রমিক সংখ্যার মাঝখানে আছে 46 আর 47, এর গড় বের করে দশমিক না দিলে অর্থাৎ 46 আর 47 এর যোগফলের পাশে একটা শূন্য দিয়ে দুই দিয়ে ভাগ করলেও আমরা যোগফল পাব। যেমন 46 যোগ 47 সমান সমান 93, 93 পাশে শূন্য দিলে 930, 930 কে দুই দিয়ে ভাগ করলে 465। আবার প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2 এই পদ্ধতি হিসেবে প্রয়োগ করেও আমরা যোগফল পেতে পারি। যেমন 42 যোগ 51 গুণ 10 বাই 2 সমান সমান 5 গুণ 10, 93 গুণ 5 সমান সমান 465।